এই বাড়ি শোনো তোমরা উপরে চলে যাও আমি নিজে থেকে লাগেজটা নিয়ে আসি বাবা চাবি দাও চাবি লাগবে না দরজা খোলাই আছে চল চল মা চল জানো ভাইয়া আজ না দোতলা এক নতুন ভাড়াটিয়া এসেছে তাই নাকি হ্যাঁ ভাইয়া দোতলার ভাড়াটিয়ার মেয়েটা দেখতে ভারী মিষ্টি কিন্তু মাকে দেখে মনে হলো বেশ অহংকারী আর মেজাজি বাবা 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 নতুন ভাড়াটে নিয়ে ইতিমধ্যে তোদের গবেষণা শুরু হয়ে গেছে বাড়ি আমাদের বাসায় নতুন প্রতিবেশী আসছে সে সম্পর্কে আমাদের কৌতূহল থাকবে না হয়েছে হয়েছে এত সব শুনতে গেলে আমার অফিসের দফরফা মা আমি উঠি সে কি আমার দেরি হয়ে যাচ্ছে চা না খেয়ে যাবি তুই বস আমি এক্ষুনি চা নিয়ে আসছি কিরে ডালিয়া তোর আজ কোনো তারা দেখছি না যে আমাদের অফিসের বড় সাহেব এই সপ্তাহে থাকবেন না সিঙ্গাপুর গেছেন তাই একটু ফাঁকি দিচ্ছি ও আচ্ছা 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 তোদের অফিসে আবার ফাঁকি টাকি দেওয়ারও সিস্টেম আছে নাকি তোমাদের কি মজা সকালে উঠে চাকরিতে চলে যাও যত কষ্ট সব আমার সারাদিন শুধু পড়ার পড়া তোর আর পাকামো করতে হবে না দু মাস বাদে ইন্টারমিডিয়েট পরীক্ষা লেখাপড়ায় মন দাও মা আর খেতে পারবো না আমি উঠি আমার খুব তাড়া আছে আর পারছি না আচ্ছা বাবা ছেলেটি এই সময় এখান দিয়ে হেঁটে যায় কে এই ছেলেটি আমাকে জানতেই হবে ছেলেটিকে আমার কেন যেন খুব ভালো লেগে গেল